हाइपर एंड अमेजिन जी यूज स्टार मीडिया पक्ष असंख्य असंख्य शुभेच्छा और अभिनंदन आशा करी बंधुरा आपनारे अनेक भलो हलो थका केकटू भलो रखार जो हमें जिनेस आज के स्पेशल भिडियोटी अपन उपहार दीते चाची तो चलो बंधुरा कथा ना बेड़े मूल आलोचना जावा जा और हे बंधुरा अपन काोट एक रिक्वेस्ट जरा एखो हमार चैनल सबसक्राइब करें नाई ता प्लिज चैनल सबसक्राइब करबें और जरा अलरेडी कर तक मोस्ट वेलकाम। तो चलो बंधुरा भिडियो शुरू करा जा। महेश बाबू तिनी एकदम भारतीय अभिनेता तेलुगु भाषी चलचित्र अभिनय सुविख्यात पारिवारिक नाम महेश कट्टा मानिनी। 1974 साल आगस्ट मासे जन्मग्रहण करें। बाबा कृष्ण कट्टा मानिनी अभिनेता हार सुबादे 4 बछर बयसे महेश कैमरार सामने दाड़ानोर सुयोग पाय। 1979 साले निज चलचित्र अभिनयेर माध्यमे तार अभिनय जीवने सूत्रपात हय। 1999 साले मुक्ति पावा राजा कुमारोरु चलचित्रे तिनि प्रथम नायकेर चरित्रे अभिनय करेन। एबार चलुन बंधुरा तार अभिनीत सकल छविगुलो सम्पर्के आमरा जेने निच्छि। 30 জুলাই 1999 সালে তার প্রথম অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হল রাজা কুমারডু এবং তার সহশিল্পী ছিলেন প্রীতি জিন্তা। 14 এপ্রিল 2000 সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হল যুবারাজু তার সহশিল্পী ছিলেন সিমরান। এই ছবির বাজেট ছিল 2 কোটি। 4 অক্টোবর 2000 সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হল বামসি এবং তার সহশিল্পী ছিলেন নম্রতা শিরোদ্কার। 17 ফেব্রুয়ারি 2001 সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হল মুরারি এবং তার সহশিল্পী ছিলেন সোনালি বেন্ড্রে। 12 জানুয়ারি 2002 সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হল তাকারে দুঙ্গা এবং তার সহশিল্পী ছিলেন বিপাশা বসু এবং এই ছবির বাজেট ছিল 10 কোটি এবং বক্স অফিস থেকে কালেকশন করেছে 12 কোটি। 31 অক্টোবর 2002 সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হল বব্বি এবং তার সহশিল্পী ছিলেন আরতি আগরওয়াল। এই ছবির বাজেট ছিল 9 কোটি। 15 জানুয়ারি 2003 সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হল অক্কাদু তার সহশিল্পী ছিলেন ভূমিকা চাওলা। এই ছবির বাজেট ছিল 13 কোটি। 23 মে 2003 সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হল নিজাম তার সহশিল্পী ছিলেন আস্কিতা। এই ছবির বাজেট ছিল 6 কোটি রুপি এবং বক্স অফিস থেকে কালেকশন করেছে 10 কোটি রুপি। 14 মে 2004 সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হল নেনি এবং তার সহশিল্পী ছিলেন আমিশা পাতেল এবং এই ছবির বাজেট ছিল 12 কোটি। 20 আগস্ট 2004 সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হল অর্জুন এবং তার সহশিল্পী ছিলেন শ্রিয়া সারণ। 10 আগস্ট 2005 সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হল আথাডু এবং তার সহশিল্পী ছিলেন তিশা। 28 এপ্রিল 2006 সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হল ফুকিরি এবং তার সহশিল্পী ছিলেন লিয়ানা ডি ক্রোজ। এই ছবির বাজেট ছিল 10 কোটি, বক্স অফিস থেকে কালেকশন করেছে 66 কোটি। 16 নভেম্বর 2006 সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হল সাইনে কুরু তার সহশিল্পী ছিলেন তিশা। 18 অক্টোবর 2004 সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হল আতারদি এবং তার সহশিল্পী ছিলেন অমৃতা রাও। ছবির বাজেট ছিল 20 কোটি।
7 অক্টোবর 2010 সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হলো কালেজা এবং তার সহশিল্পী ছিলেন অনুষ্কা শেট্টি। 23 সেপ্টেম্বর 2011 সালে তার ব্লকবাস্টার মুভি হলো দুকোদু এবং তার সহশিল্পী ছিলেন সামন্তা এবং এই ছবির বাজেট ছিল 35 কোটি এবং বক্স অফিস থেকে কালেকশন করেছে 101 কোটি রুপি। 13 জানুয়ারি 2012 সালে তার সুপারহিট মুভি হলো বিজনেসম্যান এবং তার সহশিল্পী ছিলেন কাজল আগরওয়াল। 11 জানুয়ারি 2013 সালে তার অভিনীত ব্লকবাস্টার মুভি হলো শিবামা বকিতুলু শ্রী মাল্লে চাট্টু এবং তার সহশিল্পী ছিলেন ভেঙ্কটেশ অঞ্জলি ও সামন্তা। এই ছবির বাজেট ছিল 560 মিলিয়ন এবং বক্স অফিস থেকে কালেকশন করেছে 890 মিলিয়ন। 10 জানুয়ারি 2014 সালে তার অভিনীত সুপারহিট ছবি হলো নেনুক্কা দিনী, তার সহশিল্পী ছিলেন কীর্তি সুরেশ এবং এই ছবির বাজেট ছিল 700 মিলিয়ন। 19 সেপ্টেম্বর 2014 সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হলো আগাডু, তার সহশিল্পী ছিলেন তামান্না, বাজেট ছিল 65 কোটি রুপি। 7 আগস্ট 2015 সালে তার অভিনীত ব্লকবাস্টার মুভি হলো শ্রীমান টুডু, তার সহশিল্পী ছিলেন শ্রুতি হাসান, বাজেট ছিল 400 মিলিয়ন এবং বক্স অফিস থেকে কালেকশন করেছে 1.4 বিলিয়ন। তার মানে হলো 200 কোটি টাকা ইনকাম করেছে মুভি থেকে। 20 মে 2016 সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হলো প্রামুদ সাবাম, তার সহশিল্পী ছিলেন কাজল আগরওয়াল, ছবির বাজেট ছিল 75 কোটি এবং বক্স অফিস থেকে কালেকশন করেছে 63 কোটি। তার মানে বন্ধুরা ছবিটি ফ্লপ হয়েছে বক্স অফিসের মধ্যে। 27 সেপ্টেম্বর 2017 সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হলো স্পাইডার, তার সহশিল্পী ছিলেন রাকুল প্রীতি সিং এবং এই ছবির বাজেট ছিল 1.2 বিলিয়ন এবং বক্স অফিস থেকে কালেকশন করেছে 1.5 বিলিয়ন। 20 এপ্রিল 2018 সালে তার অভিনীত ব্লকবাস্টার মুভি হলো 12 তানে নেনু এবং তার সহশিল্পী ছিলেন কিয়ারা আদবানি, এই ছবির বাজেট ছিল 65 কোটি রুপি, বক্স অফিস থেকে কালেকশন করেছে 225 কোটি রুপি। 9 মে 2019 সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হলো মহর্ষি, সহশিল্পী ছিলেন পূজা হ্যাগ, এই ছবির বাজেট ছিল 1.3 বিলিয়ন ডলার, বক্স অফিস থেকে কালেকশন করেছে 2 বিলিয়ন ডলার। 11 জানুয়ারি 2020 সালে তার অভিনীত ব্লকবাস্টার মুভি হলো সারি লারু নেখে বারু, তার সহশিল্পী ছিলেন রেশমিকা মান্দানা এবং এই ছবির বাজেট ছিল 75 কোটি, ছবি থেকে কালেকশন করেছে 260 কোটি। 2021 সালে তার আপকামিং মুভি হলো সরকার ও বাড়ি পাতা, এই ছবিতে তার সহশিল্পী হলো কীর্তি সুরেশ।